আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আপনাদের একটা গুরুত্বপূর্ণ এবং মজার জিনিস দেখাচ্ছি। সেটা হলো সুন্দরবনের ভিতরে মৌমাছির চাক। আপনারা দেখতে পাচ্ছেন একটা বন্য বানর এখানে উঁকিঝুঁকি মারছে। এগুলো হচ্ছে গেওয়ার চারা, এগুলো বড় হবে গেওয়া গাছ। আমাদের সামনে গভীর বন, এই বড় বড় গাছ দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেওড়া। এই কেওড়ার পাতা সাধারণত হরিণ খেয়ে থাকে এবং এটা টক জাতীয় পাতা। এর ফল এবং পাতা হরিণের সবচেয়ে বেশি পছন্দ। দেখুন, এইমাত্র একটা বানর এখান দিয়ে চলে গেল। এটা হচ্ছে বাইন গাছ এবং এই বাইন গাছের নিচেই ছোট্ট একটা মৌমাছির চাক। দেখেন, বানর আক্রমণের জন্য বারবার উঠ পাচ্ছে কিন্তু সাহস পাচ্ছে না আসার। দেখুন, এই যে গাছের নিচে সুন্দর একটা মৌমাছির চাক। সুন্দরবনের এই মৌ চাকের মধু খুব বিখ্যাত সারা বিশ্বে বা সারা বাংলাদেশে, সবাই পছন্দ করে। এই যে দেখুন, সারি সারি মৌচাক, সারি সারি মৌমাছি চাকে বসে আছে একদম মাটি লেভেল থেকে মাত্র 2 ফিট উপরে। আরেকটু কাছে গিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে বাইন গাছে এই চাকটা বসেছে। দেখুন কি গভীর বন, এই বনের ভিতরে মৌমাছির চাষ। আশেপাশে বাঘের ভয় আছে তাই বেশিক্ষণ থাকা যাবে না। আমরা এখন এখান থেকে প্রস্থান করব। আরেকবার আপনাদেরকে চাকটা দেখাই নিচ্ছি। দেখুন কি সুন্দর, আল্লাহর অশেষ সুন্দর সৃষ্টি মৌমাছির চাক, একদম ন্যাচারাল। এগুলো একদম বন্য মৌমাছি, কোনো গৃহপালিত না। ধন্যবাদ।